খেলনা বাড়ির পর নতুন সিরিয়ালে ইন্দ্রবাবু বিশ্বজিৎ, তার বিপরীতে থাকছে এই সুন্দরী অভিনেত্রী। বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। স্টার জলসা থেকে জি বাংলা, প্রতিটা চ্যানেলে এখন নতুন সিরিয়ালের হিরিক। একটা সিরিয়াল শেষ হতে না হতেই শুরু হচ্ছে আরেকটা নতুন সিরিয়াল। স্টার জলসা থেকে শুরু করে জি বাংলা, প্রতি চ্যানেল এখন একই ছবি। সত্য, জি বাংলায় এসেছে নতুন ধারাবাহিক আলোর কোলে আর কোন গোপনে মন বেসেছে। এবার শোনা যাচ্ছে অভিনেতা ইন্দ্রজিতের নতুন ধারাবাহিক আসছে। এই আসন্ন ধারাবাহিকে ইতোমধ্যে চূড়ান্ত করা হয়েছে প্রধান নায়কের নাম। খেলনা বাড়ির শেষ হওয়ার পর এই সিরিয়ালের হাত ধরে নতুন চরিত্রে ফিরতে চলেছে অভিনেতা বিশ্বজিৎ ঘোষ। আর এখন চলছে তার বিপরীতে প্রধান নায়িকা চরিত্রে কে থাকবে, নায়িকার লুক সেটও সম্পূর্ণ। ইতিমধ্যে জি বাংলার এই নতুন সিরিয়ালে বিশ্বজিতের প্রধান নায়িকা হিসেবে বেছে নেওয়া হয়েছে সিরিয়াল জগতের অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রীকে। তিনি হলেন জেসমিন রায়। তাকে এই মুহূর্তে দেখা যাচ্ছে সান বাংলার জনপ্রিয় ধারাবাহিক অন্য বসন্ততে। বৃহস্পতিবার এই সিরিয়ালের শুটিং ফ্লোর থেকেই নতুন সিরিয়ালের লুকসেটের জন্য স্টুডিও পাড়া থেকে বেরিয়ে গিয়েছিলেন অভিনেত্রী। তারপর লুকসেট সেরে আবার ফিরে এসেছিলেন। সূত্রের খবর, খুব শীঘ্রই এই ধারাবাহিকের প্রোমো সামনে আসবে। তবে অভিনেতা বিশ্বজিৎকে এই সিরিয়ালের গল্প বিষয়ে প্রশ্ন করা হলে অভিনেতা বলেন যে এখনই কিছু বলবো না, কারণ প্রোমো দেখে সকলে যেই একটা ইন্টারেস্ট পাবে সেটা আমি আগে বলে দিলে সেই আনন্দটা থাকবে না। তো বন্ধুরা, তোমরা কে কে এই নতুন ধারাবাহিক নিয়ে আগ্রহী কমেন্ট করে জানাও। ধন্যবাদ।